भारतीय जनता पार्टी अर्थात बीजेपी पक्ष के चंडीतलार नईटी उच्च विद्यालय चलते स्वेच्छा रक्तदान शिविर देखते यह मुहूर्त उपस्थित हो ব্যারাকপুরের सांसद अर्जुन सिंह লড়াকু সাংসদ অর্জুনদার জন্য অর্জুনদা আজকে আমাদের এই রক্তদান শিবিরের প্রধান অতিথি অর্জুনদাকে পুষ্পাঞ্জলি মাতা কি ভারত মাতা কি এই মুহূর্তে রয়েছে भारतीय जनता पार्टी अर्थात বিজেপির পক্ষ থেকে চণ্ডীতলার নয়টি উচ্চ বিদ্যালয়ে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এসেছেন দেখতে পাচ্ছেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং তিনি বক্তব্য রাখছেন আপনাদের সংগঠন দেখে আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে কি আপনারা এখানে খুব শক্তভাবে সংগঠনটাকে তৈরি করেছে কেন কত ভালো সংগঠন যদি না থাকতো বলা যায় না কি যার হঠাৎ বেশি টাকা হয়ে যায় সে বন্ধ হয়ে যায় তো মমতা ব্যানার্জি টাকা অনেক বেশি হয়ে গেছে আর ক্ষমতা আছে তাই উনি বন্ধ হয়ে গেছেন বাংলাকে পুলিশ আর গুন্ডা ছাড়া সকালে আমার 11টার সময় আসার কথা ছিল দেরিতে এসেছি কিন্তু অত মানুষ এখানে উপস্থিত একটা রক্তদান উৎসবকে কেন্দ্র করে সেটা আমি নিজেও ভাবতে পারছি না তার মানে আমি এটাই বলবো আমাদের এই জায়গাটা সংগঠনটা অনেক ভালো যেখানে মানুষ নিজের ইচ্ছায় আজকে এই রক্তদানে উৎসবে সামিল হয়েছে এই পশ্চিমবাংলা এই রক্তদান করে আজকে রোজই প্রায় আমাদের প্রত্যেকটা জায়গা রক্তদানে আমরা সঙ্গে যুক্ত থাকছি কেন আমাদের প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলেন সেবাই ধর্ম সেবাই পার্টি আমাদের দল আমরা প্রথমে ভাবি আমাদের দল হলো রাষ্ট্রবাদ তারপরে মানুষের সেবা তারপরে দলের কথা ভাবি তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আর মানুষের যেভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন মানুষকে আমি ধন্যবাদ এই যে লকডাউন এর আগে আমরা দেখেছি লকডাউন যখন হয় তখন কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে করেন এবারে সেই ক্ষেত্রে করা হয়নি যার জন্য রাজ্য সরকার সেটা মানতে চাইছেন না কি বলছেন রাজ্য সরকার তো টাকা নেওয়ার ছাড়া কিছু মানে না মমতা ব্যানার্জিকে যদি কেন্দ্র সরকার এখানকার ইউএলবিকে যদি সাধারণ মানুষকে সরাসরি টাকা দিয়ে দেয় তাহলে মমতা ব্যানার্জিকে কষ্ট আছে উনি এটাকে মানতে পারেন না ওনার ট্রেজারিতে টাকা দিলে উনি খুব খুশি থাকেন তখন কেন্দ্র সরকার খুব ভালো হয়ে যায় আর কেন্দ্র সরকারের বিরোধিতা করতে করতে এমন চরম সীমায় পৌঁছে গেছেন কি সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিচ্ছে সেটাও মানবো না হাইকোর্ট কিছু বলছে সেটাও মানবো না আরে মমতা ব্যানার্জি আপনি তো সরকার চালাচ্ছেন আপনি যদি না পারেন সেই ছাত্র ছাত্রীদেরকে গাড়ির ব্যবস্থা করুন না আপনি তো সরকার চালাচ্ছেন আপনি যদি না পারেন বলুন ভারতীয় জনতা পার্টি এই সমস্ত ছাত্র ছাত্রীকে সেন্টারে পৌঁছাবার ব্যবস্থা নিয়ে নেবে আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু মমতা ব্যানার্জিকে শুধু রাজনীতি করা কতদিন একটা পরীক্ষা বা কোনোদিন অস্পর্ধা মানুষ যে ছাত্রদেরকে জীবন নিয়ে ছেলে খেলা হবে এই জায়গাতে মমতা ব্যানার্জি বিরোধিতা করার প্রত্যেকটা ব্যাপারে বিরোধিতা করেন কেন উমফানে টাকার জন্য তো মমতা ব্যানার্জি বলেননি কি প্রধানমন্ত্রী আসছেন আমি দেখা করব না বা আমি হেলিকপ্টারে ঘুরবো না টাকা নেওয়ার জন্য হেলিকপ্টারে ঘুরবো আর টাকা যখন পাবো না বা টাকা যখন চুরি করব আর কেন্দ্র জেনে যাবে
তখন উনি কেন্দ্রকে গালাগালি করবেন, এটা কিন্তু বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করেছেন যে লকডাউন নিয়ে সেন্ট্রালের একটা নিয়ম আছে, কিন্তু রাজ্য যখন নিজে নিয়ম করবে তখন সেন্ট্রালের নিয়ম বৈধতা থাকে না, রাজ্যের নিয়মই বৈধ। ও একটা এমন উকিল আছে যে কোনো কেস জিতে না, বুঝলেন? ও না কেস না জেতার জন্য ওর গিনিজ বুকে নাম আছে। তো ও কোনো ল পড়ে না, ল জানে না, ও শুধু একটাই জানে মমতা ব্যানার্জি অস্তুতি গান করলে ও যাতে এমপি থাকে। কেন, ওর তো ওকালতি চলে না, ওর ও ফিসও পায় না, মদ খাওয়ার পয়সা পায় না, তো এইগুলো কোথা থেকে আসে? এই জন্য বড় কথা, এইবারে এই যে ধরো এর আগের বার পর্যন্ত কি করেছে মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে করে লকডাউনের ব্যাপারটা ঠিক করেছে, স্টেটের ওপর ছেড়েছে বা আনলক পর্ব কী হবে তাই করেছে। বাট আনফর্চুনেটলি একটা ডিক্টেটরশিপ চালানোর মতো একটা হিটলারি মনোভাব নিয়ে এবারে এই এই নির্দেশিকা জারি করেছে যে কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া স্টেটে কোনো লকডাউন করতে পারবে না। এবং আমার মতে আইনি যা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্টে সেটা আইনকে ভায়োলেট করা হচ্ছে। অমিত শাহের মিটিংয়ে অমিত শাহর করোনা হলো কেন? ওদের কেন্দ্রের মন্ত্রীদের করোনা হলো কেন? আমাদের এখানে হুগলির লকেটের হলো কেন? তারা কি সব তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে এসেছিল নাকি? আর মিটিং মিছিল তো সবচেয়ে বেশি করছে বিজেপির লোকেরা, সব জায়গায় ডেমনস্ট্রেশন দিচ্ছে বিজেপির লোকেরা। বিজেপি তো গোটা এই 5-6 মাসে কোনো কনস্ট্রাকটিভ কাজ কোনো করতে পারেনি। শুধু বিজেপি কেন, কোনো বিরোধী দল পশ্চিমবাংলার কোনো কনস্ট্রাকটিভ করোনার কাজ সাহায্য করেনি, বরঞ্চ তারা শুধু প্রতিবাদ করে গেছে, আন্দোলন করে গেছে, থানার সামনে ডেপুটেশন দিয়ে গেছে। সে বিরোধী দল নেতা বলো তাই এখানকার সে সূত্র দিয়ে গেছে, এত মানে কেয়ারলেস অ্যান্ড ইরেসপন্সিবল। অতএব যদি ছড়ানো হয়ে থাকে তো ওরাই ছড়াচ্ছে।